হ্যালো ভিভার্স আজকের ভিডিওতে আমি ডিসকাস করব যে ইন্টারভিউ দিতে গিয়ে কী কী করা উচিত তো এই সম্বন্ধে আমি ইতিপূর্বে ডিসকাস করেছি কিন্তু অনেকেই অনুরোধ করছ যে ইন্টারভিউ কীভাবে দেবো বা কী কী করা উচিত সে সম্বন্ধে ডিসকাস করার জন্য সেই জন্য আমি এই বিষয়গুলো পুনরায় আলোচনা করছি তো প্রথমত বলবো যে বিগত এক সপ্তাহের খবরের কাগজ খুব ভালো করে খুটিয়ে পড়ো সাম্প্রতিক ঘটনাবলী দেশ বিদেশের বিভিন্ন যে ঘটনাবলী খেলাধুলো সম্বন্ধে ইত্যাদি বিষয়গুলো ভালো করে দেখে রাখো সাম্প্রতিক যে সমস্ত ব্যক্তিরা মানে চলে গেলেন মারা গেলেন সেই সঙ্গে সাম্প্রতিক নিয়োগ ইত্যাদি বিষয়গুলো রাজ্য বা দেশের মন্ত্রিসভা ইত্যাদি বিষয়গুলো ভালো করে দেখে রাখো আর আরেকটা কথা বলবো ইন্টারভিউ যেদিন দিচ্ছ সেই দিনের খবরের কাগজটা অর্থাৎ যারা ইন্টারভিউ বোর্ডে রয়েছেন হয়তো তিনি সকাল থেকে খবরের কাগজটাই ভালো করে পড়ছেন সেহেতু তিনি প্রশ্ন করার সময় হয়তো খবরের কাগজ থেকেই অনেক প্রশ্ন করবেন বা করা হয়েই থাকে ন্যাচারাল হয়ে থাকে আমার ক্ষেত্রেও হয়েছে তাই আমি বলবো যে ওই দিনের খবরের কাগজ খুব ভালো করে খুটিয়ে দেখে নাও সমস্ত পয়েন্টগুলো ভালো করে দেখে নাও খুব জরুরি ইন্টারভিউর ক্ষেত্রে পোশাকের ক্ষেত্রে অবশ্যই ফর্মাল পোশাক পরতে হবে একদম ক্যাজুয়াল পোশাক একদমই নয় এটা নিজেই ডিসিশন নিতে হবে যে কী পোশাক পরব সেক্ষেত্রে সাধারণত ডিপ কালারের গাঢ় রঙের প্যান্ট এবং লাইট কালারের শার্ট এবং শ্যু ইত্যাদি এটাই কিন্তু ইন্টারভিউয়ের ক্ষেত্রে বাঞ্ছনীয় অপর যে কথাটি বলবো যে সমস্ত ডকুমেন্টের অবশ্যই অরিজিনাল সহ ফটো বা জেরক্স অবশ্যই সাথে নেবে দু তিন কপি জেরক্স অবশ্যই কাছে রাখবে ফটো নিজের ফটো অবশ্যই নেবে দু তিন কপি পাঁচ কপি রাখতে পারলে অবশ্যই ভালো এবং প্রবেশের ক্ষেত্রে অবশ্যই অনুমতি নিয়ে প্রবেশ করবে যেটি খুব গুরুত্বপূর্ণ চেয়ারে বসার ক্ষেত্রে অবশ্যই তারা বসতে বললে তবেই বসবে এবং প্রয়োজনে অনুমতি নিয়ে বসবে ইন্টারভিউ দিয়ে যখন বেরিয়ে আসবে অবশ্যই তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন বা নমস্কার বলে বেরিয়ে আসতে হবে এ সমস্ত বিষয়গুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ এবং উত্তর দেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবে সংক্ষেপে স্বল্প কথায় গুছিয়ে উত্তর দেওয়ার রাজনৈতিক পক্ষপাতমূলক কোনো প্রশ্ন হলে অবশ্যই সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে উত্তর দিতে হবে দেশ ও দোষের কল্যাণে আসবে এই রকম করে উত্তর দিতে হবে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে উত্তর দিতে হবে পরিবেশ সম্বন্ধে অবশ্যই দুই একটা কোশ্চেন হতে পারে যেমন প্লাস্টিক দূষণ সম্বন্ধে বা বায়ু দূষণ সম্বন্ধে জলদূষণ সম্বন্ধে কীভাবে পরিবেশকে আমরা বাঁচাতে পারি বা পরিবেশ দূষণ সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো ঘটছে অর্থাৎ বিভিন্ন পরিবেশ সংক্রান্ত যে কর্মসূচি ইত্যাদি বিষয়ে কিন্তু সাম্প্রতিক রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্বন্ধে ইত্যাদি বিষয়গুলো অবশ্যই দেখে রাখতে হবে যা ইন্টারভিউয়ের জন্য গুরুত্বপূর্ণ এরপরে আমি একটা ভিডিও নিয়ে আসছি যেখানে পুরো পয়েন্ট ওয়াইজ এক একটা পয়েন্ট করে ডিসকাস করব যে ইন্টারভিউয়ের জন্য কি কি ঠিক পড়তে হবে অর্থাৎ কি কি বিষয় দেখা উচিত কি কি বিষয় পড়া উচিত এরকম যতগুলো পয়েন্ট হতে পারে সমস্ত পয়েন্টগুলো আমি একটা ভিডিওতে ডিসকাস করবো সেটা সেই সম্বন্ধে একটি ভিডিও এর পরবর্তীতে নিয়ে আসছি